সবথেকে বাধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি এসপি নিয়োগ দিতে যাব। তখন খুব বাজে, মেয়েরা আবার এসপি হবে কীভাবে? আমরা কেন মেয়েরা পারবে না কেন? মুন্সিগঞ্জে প্রথম এসপি যখন নিয়োগ দিলাম, তখন সবথেকে বড় মুন্সিগঞ্জে আপনার যা চারিদিকে নদী, অনবরত সেখানে ডাকাতি হয়। তা আমি যাকে এসপি করলাম, তিনি নিজে প্রথম যেই এক ডাকাত ধরে ফেলল, এক হাতে রিভলভার আর এক হাতে ডাকাতে থাবা দিয়ে ধরছে এক নৌকা থেকে আর এক নৌকায়। ব্যাস, আমি খুব খুশি যে দেখো আর মেয়েরা পারে। যখন সরকারে আসি 96 সালে, আমি দেখলাম উচ্চ আদালতে কোনো নারী বিচারপতি নেই। প্রথম বিচারপতি যাকে করেছিলাম, তিনি কিন্তু ওই আইন জাতিপিতা করার পর যে প্রথম জুডিশিয়ালি মানে জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন, তিনি তখন একটা জেলার ডিস্ট্রিক্ট জজ, তাকেই আমরা প্রথম উচ্চ আদালতে জজ করে নিয়ে আসি। আমার খুব ইচ্ছা ছিল যে একজন প্রধান বিচারপতিও করে দেব, তো সেটা হয়নি। তখন তারপরেও আমি যখন সরকার গঠন করে আমি দেখি আমাদের সচিব কোনো নারী নেই, পুলিশের জাতিপিতা বঙ্গবন্ধু সেই সময় পুলিশ অফিসার নিয়োগ করে দিয়ে গিয়েছেন কিছু, কিন্তু আর কোনো সুযোগ ছিল না। বিভিন্ন জায়গায় সেখানে নারীদের অবহেলা। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, উচ্চ পদেও তো নারীরা আসতে পারে, স্বাভাবিক একটু বাধা তো হয়, আবার তাদের ফিট লিস্ট করে। তখন আমি বললাম যে আমি মেয়েদের আলাদা লিস্ট চাই, মেয়েদের জন্য চাকরিতে যারা আছে তাদের একটা আলাদা লিস্ট করতে হবে, সেখান থেকে আমি তাদের জ্যেষ্ঠতা কী সেটা দেখব। 96 সালে প্রথম দিকে পাইনি, তখন আমাদের একটা আছে ব্যবস্থা আছে, সেটা হলো রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দেওয়া যায়, প্রয়োজনে বিশেষ ব্যক্তি আমরা নিয়োগ দিতে পারি। আমি সেই সময় রাষ্ট্রপতির কোটায় অনেকজন নারী অফিসারকে নিয়োগ দিলাম, যাতে তারা সমাজে বিভিন্ন জায়গায় এমনকি কোনো কোনো জায়গায় আমার প্রধানমন্ত্রী দপ্তরে যিনি ছিলেন তাকেও সচিব পদে আমি পদোন্নতি দিলাম, আর অন্য অন্য কয়েকটা মন্ত্রণালয়কেও তেও আমরা তাদেরকে নিয়ে আসলাম। এভাবেই কিন্তু আসলে দুয়ারটা খুলে দিলাম। এখন তো আমাদের আর দেখতে হবে যে সেখানে যথেষ্ট আমাদের নারী বিচারপতিরা আছেন, উচ্চ আদালতে আছেন,